ডিজের শব্দে প্রাণ অষ্টাগত সাধারণ মানুষের। সামাজিক উৎসব এলে মনের মধ্যে আনন্দের আবেশ তৈরি হয়, পরক্ষণেই সেই আনন্দ বিলীন হয়ে যায় ডিজের উৎকট শব্দে। ডিজের গগনভেদী শব্দে সমাজের সিংহভাগ মানুষই অতিষ্ঠ হন। চন্দ্রকোনা এক ব্লকে ডিজে বন্ধ করার উদ্যোগ নিয়েছেন ওই ব্লকের বিডিও অভিষেক মিশ্র। বিডিওর মোটিভেশনের জেরে ওই ব্লকের একের পর এক গ্রামের বাসিন্দারা রেজুলেশন করে গ্রামে ডিজে বন্ধের উদ্যোগ নিয়েছেন। ওই ধারাবাহিক রেজুলেশনের ঘটনায় অভিভূত সারা মহকুমার মানুষ। মহকুমার বাসিন্দাদের মতে ডিজে বন্ধের আন্দোলনে ওই ব্লক একটা বিশেষ ভূমিকা পালন করেছে। সম্প্রতি ওই ব্লকের জারা গ্রাম পঞ্চায়েতের তাতারপুর, হরিনারায়ণপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ওই গ্রাম পঞ্চায়েতের সচিব স্বপন পণ্ডিতের সামনে ডিজে বন্ধের শপথ নিচ্ছেন। আমরা তাতারপুর, হরিনারায়ণপুর সহ এই জারা গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রামের মানুষ জন আজ এই মর্মে শপথ নিচ্ছি যে আজ থেকে আমাদের তাতারপুর ও হরিনারায়ণপুর গ্রাম সহ আমাদের সমস্ত যারা গ্রাম পঞ্চায়েত এলাকা ডিজে মুক্ত রাখব। হাটের রুগী, ছোট ছোট শিশু, তাদের দিকে তাকিয়ে আমরা অবশ্যই আমাদের এই প্রতিজ্ঞা পালন করব। বিভিন্ন অনুষ্ঠান, মান্ডলিক অনুষ্ঠান আমরা অবশ্যই মাইক বাজাব, কিন্তু তা শব্দ দূষণের মাত্রা 64 ডেসিবেল এর মধ্যে সীমাবদ্ধ রাখব। আমরা আজকে এই যে শপথ নিলাম তা শুধু মুখের কথাই নয়, এটা আমাদের যারা গ্রাম পঞ্চায়েতের গর্ব এবং আমরা এই গর্ব প্রতিজ্ঞা সহিত ধরে রাখব। এমনকি কেউ যদি আমাদের কথা না শুনে ডিজে বাজাতে থাকে তাহলে তার নাম বা তাকে প্রশাসনের হাতে আমরা তুলে দিতে দ্বিধা বোধ করব না। আমরা আজকে আমাদের এই যারা গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে দাঁড়িয়ে সকলে একযোগে এই শপথ নিলাম। আপনারা খেয়াল রাখবেন। ক্যামেরায় স্বপন পণ্ডিতের সঙ্গে আমি প্রিয়াঙ্কা দাস কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।